Assalamu alaikum. Welcome back to Kanis Fatima Girls School and College online class. This is Muhammad Ibrahim Hussain, lecturer, Kanis Fatima Girls School and College. Today, I'm going to conduct a class on compliment. It is connected to my previous classes. When I conduct the classes on English second paper, I face difficulty while teaching my students. They are unable to solve grammatical problems. English grammar is a big problem to them. I started to find the reasons behind their not understanding English grammar. I realized that they do not know the construction of the sentence. Then I came to understand that if I teach them the basic English, the platform of English grammar, they will be able to understand English grammar and they will be able to make a good result. In my previous class, I gave a surface idea of compliment, a little idea. Now I'm going to discuss it in details. A compliment is a word or phrase that completes the sense of a subject, an object, or a verb. In Bengali we can say that compliment hocche emon ekti shobdo othoba ekti phrase যা একটি সাবজেক্ট অথবা একটি অবজেক্ট অথবা একটি ভার্বের অর্থটা পরিপূর্ণ করে, যে শব্দ ছাড়া একটি সাবজেক্টের অর্থ পূর্ণ হবে না, একটি অবজেক্টের অর্থ পূর্ণ হবে না, অথবা একটি ভার্বের অর্থ পূর্ণ হবে না, অপরিপূর্ণ থেকে যাবে। কমপ্লিমেন্ট শব্দটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানে আছে কমপ্লিমেন্ট, কমপ্লিট থেকে কমপ্লিমেন্ট, যা কিছু কমপ্লিট করে তাকেই বলা হয় কমপ্লিমেন্ট। স্পেলিংটা লক্ষ্য করতে হবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক মনোযোগ দিয়ে আমার ক্লাস অ্যাটেন্ড করবে। You must be attentive in my class. Dear students, look at the image. This is an image of a classroom, but there is no students. Without students, can we call it a classroom? No. Students sara kokhonoi ক্লাস হতে পারে না। এই ক্লাসরুমকে পূর্ণ করতে হলে উই নিড স্টুডেন্টস টু কমপ্লিট দিস ক্লাস, বিকজ এ ক্লাসরুম রিমেইনস ইনকমপ্লিট উইদাউট স্টুডেন্টস। ডিয়ার স্টুডেন্টস, লুক এট দিস ইমেজ। দিস ইজ আ মোবাইল ফোন উইদাউট আ ব্যাটারি, ব্যাটারি বিহীন একটি মোবাইল ফোন। ব্যাটারি বিহীন মোবাইল ফোন দিয়ে কি কাজ করা সম্ভব? তাহলে এই মোবাইল ফোনকে পরিপূর্ণতা দান করতে হলে ব্যাটারি ইনসার্ট করতে হবে, ব্যাটারি ঢুকাতে হবে মোবাইলের মধ্যে।
তাহলে না এই মোবাইলকে আমরা ব্যবহার করতে পারি। Dear students, look at this image. This is a car without wheels. এটি একটি কার, কিন্তু এই কার গাড়ির কোনো চাকা নেই। যে কার গাড়ির চাকা নেই সেই কার গাড়ি কি চালানো সম্ভব? সম্ভব। তাহলে আমরা যখন এই কার গাড়িটিতে চাকা সেট করব তখন এই কার গাড়িটি পরিপূর্ণতা লাভ করবে, তাই না? ঠিক তাই। Dear students, we know that subject and predicate are called components of a clause or a sentence. They can form a sentence without other words. Sometimes they cannot make sense without other words. And those words or phrases are called complements. Priyo shikharthi, tumra jano, subject ebong predicator ke bola hoy ekti clause othoba sentence er component. Component ortho ki? Component ortho hocche sei somosto upadan, অপরিহার্য উপাদান যেগুলো বাদ দিয়ে কোনো কিছু গঠন করা সম্ভব নয়। ঠিক, তুমি হিউম্যান বডির দিকে লক্ষ্য করো। হিউম্যান বডিতে কম্পোনেন্ট কি কি আছে? হাত না থাকলে একজন মানুষ বেঁচে থাকতে পারে, পা না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে, চোখ না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে, চুল, এই যে চুল দেখছ এই চুল না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে, এই যে কান দেখছো না এই কান না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে। কি না থাকলে মানুষ বাঁচতে পারে না? আমাদের ভিতরে যে হার্ট আছে, হার্ট, এই হার্ট, কিডনিজ, লিভার, স্টোমাক, হ্যাঁ, ব্রেন, ব্রেন থাকে এখানে এর মধ্যে, এগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না, মানুষের জীবন সম্ভব নয়। তাহলে আমরা হার্টকে বলতে পারি কম্পোনেন্ট, ব্রেনকে বলতে পারি কম্পোনেন্ট, অর্থাৎ একজন মানুষের জন্য মিনিমাম যা প্রয়োজন সেটাই হচ্ছে কম্পোনেন্ট। ঠিক সেন্টেন্সেও এমন কম্পোনেন্ট আছে। আমি একজন ড্রাইভার, আমার সবকিছুই আছে শুধুমাত্র হাত নেই। আমার দৃষ্টি ভালো, আমার পা ভালো কাজ করে, কিন্তু এই দুটো হাত নেই। তাহলে ড্রাইভার হতে হলে আমাকে অবশ্যই দুটো হাত থাকতে হবে। হাত না থাকলে আমি গাড়ি চালাতে পারবো না। তাহলে টু বিকাম এ ড্রাইভার দিস টু হ্যান্ডস আর কমপ্লিমেন্টস। ঠিক তেমনি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট প্রেডিকেটর থাকা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয় না। সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ করার জন্য আরো কিছু শব্দ আনতে হয়, আর এই শব্দ অথবা এই ফ্রেজকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন বাসের চাকা দরকার, কার গাড়ির চাকা দরকার, তারপরে ক্লাসরুমের জন্য স্টুডেন্ট দরকার, ঠিক তেমনি মাঝে মাঝে সেন্টেন্স পূর্ণ করার জন্য কমপ্লিমেন্টের প্রয়োজন হয়। তোমরা এই সেন্টেন্সগুলো লক্ষ্য করো। আই স্লিপ, he goes, we run, she walks, they smile. There are five sentences. All these sentences make sense without extra words or phrases. এখানে যে পাঁচটি বাক্য তোমরা লক্ষ্য করছো, এই পাঁচটি বাক্য
পূর্ণাঙ্গ বাক্য, অর্থ প্রকাশের জন্য অন্য বাক্যের উপরে নির্ভর করতে হয় না। প্রিয় শিক্ষার্থী, এখানে সাবজেক্ট এবং প্রেডিকেটর দিয়ে একটি সেন্টেন্স গঠিত হয়েছে। অবজার্ভ দিস সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো তোমরা লক্ষ্য করো। শি ইজ, হি বিকেম, উই মেড হিম, শি রিডস, দে কলড ইট, এই সেন্টেন্সগুলো সে হয়, সে হলো, আমরা তাকে তৈরি করলাম, সে পরে, সে তারা ইহাকে বলল। মনে হচ্ছে বাক্যের অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ পায়নি। বাক্যের অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য, মনের ভাব পরিপূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের কিছু শব্দের প্রয়োজন। অল দিস সেন্টেন্সেস ডু নট মেক সেন্স উইদাউট এক্সট্রা ওয়ার্ডস অর ফ্রেজেস। নাও টু মেক সেন্স উই নিড মোর ওয়ার্ডস। ওকে, এখন আমাদের আরো শব্দের প্রয়োজন এই জাতীয় বাক্যের ক্ষেত্রে। ঠিক আছে, আমরা দেখে নিই কি কি শব্দের প্রয়োজন, কোন জাতীয় শব্দগুলো দিলে সেন্টেন্স পূর্ণ হবে। শি ইজ আ ডক্টর, এখানে আমি যখন শি ইজ এর সাথে ডক্টর অ্যাড করেছি, তখন হচ্ছে ইহার অর্থ, এই সেন্টেন্সের অর্থ পূর্ণ হয়েছে। হি বিকেম এ পাইলট, নাও দ্য সেন্স ইজ ক্লিয়ার। A pilot completes the sense of this sentence, he became. যখনই আমরা হি বিকেম এর পরে পাইলট ব্যবহার করছি, তখনই এই সেন্টেন্সের অর্থ পূর্ণ হচ্ছে। উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। যখনই মেড হিম এর পরে অতিরিক্ত আরো শব্দ ক্যাপ্টেন যুক্ত করেছি, তখনই এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয়েছে। শি রিডস আ স্টোরি, শি রিডস এর পরে যখন আমি আ স্টোরি যুক্ত করেছি, তখন এই সেন্টেন্সের অর্থ পূর্ণ হয়েছে। দে কলড ইট লরেল, তারা ইহাকে লরেল বলল। দে কলড ইট, ইহার পরে আমি যখন ইট এর পরে লরেল ব্যবহার করেছি, তখন এই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ হয়েছে। নাও দে মেক সেন্স ইউজিং আ ডক্টর, আ পাইলট, ক্যাপ্টেন, আ স্টোরি অ্যান্ড লরেল, দিস ওয়ার্ডস ফ্রেজেস আর কমপ্লিমেন্টস। এখন এখানে এই ডক্টর, এ পাইলট, ক্যাপ্টেন, আ স্টোরি, লরেল, এই শব্দগুলোকেই বলা হয় কমপ্লিমেন্ট। নাও উই আর গোয়িং টু ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ কমপ্লিমেন্টস। এখন আমরা কমপ্লিমেন্টের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। কমপ্লিমেন্টস কয়েকটি ভাবে ভাগে ভাগ করা যায়। কমপ্লিমেন্টস মে বি ক্লাসিফাইড ইন্টু সেভারেল ক্যাটেগরিজ। দে আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো কমপ্লিমেন্টের শ্রেণীবিভাগ। কমপ্লিমেন্টকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টও কিন্তু বাক্যে কমপ্লিমেন্ট। অনেকেরই ভুল ধারণা আছে অবজেক্ট কখনোই কমপ্লিমেন্ট নয়। অবজেক্ট অবশ্যই কমপ্লিমেন্ট, অবজেক্ট, অফকোর্স অবজেক্ট ইজ কমপ্লিমেন্ট ইন এ সেন্টেন্স। কিভাবে তা আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কমপ্লিমেন্টের সংজ্ঞা অনুযায়ী অবশ্যই আলোচনা করব।
চলো আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে কেমন দেখেন। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো, দ্য গার্ল লুকস বিউটিফুল। এখানে বিউটিফুল শব্দটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন কেন বিউটিফুল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে প্রশ্ন এটাই। এই প্রশ্নের উত্তর এইভাবে দেওয়া যায় যে বিউটিফুল শব্দটি ডিসক্রাইবস দ্য গার্ল, অর্থাৎ যে শব্দ সাবজেক্ট সম্পর্কে আলোচনা করে, যে শব্দ সাবজেক্ট সম্পর্কে আলোচনা করে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, দ্যাট ডিসক্রাইবস সাবজেক্ট, কিন্তু কোথায় বসে? ভার্বের পরে বসে, মূল ভার্বের পরে বসে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। বসছে কোথায়? মূল ভার্ব, মূল ভার্বের পরে, পরে বসছে, তথ্য দিচ্ছে কার সম্পর্কে? সাবজেক্ট সম্পর্কে। আমরা বলতে পারি যে সমস্ত শব্দ অথবা ফ্রেজ মূল ভার্বের পরে বসে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। এখানে বিউটিফুল শব্দটি দি গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে, কোথায় বসে? লুকস পরে বসে। লুকস এখানে কি? মূল ভার্ব। দি গার্ল কি? সাবজেক্ট। বিউটিফুল কি? অ্যাজেক্টিভ, কিন্তু এই অ্যাজেক্টিভ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তোমরা আরেকটি ছবি লক্ষ্য করো, এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি শি ইজ আ নার্স, সে হয় একজন সেবিকা। প্রিয় স্টুডেন্ট, শি ইজ আ নার্স, এখানে ইজ এর পরে বসছে এ নার্স ফ্রেজটি। তাহলে এ নার্স কার সম্পর্কে তথ্য দিচ্ছে? শি সম্পর্কে। শি এখানে কি? শি এখানে, শি ইজ দ্য সাবজেক্ট অফ দিস সেন্টেন্স। শি শব্দটি এই বাক্যের সাবজেক্ট। আমি আগেই বলেছি যে শব্দ মূল ভার্বের পরে বসে, পরে বসবে, বসে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। অ্যান্ড দিস ওয়ার্ড অর ফ্রেজ ইজ কল্ড সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বিকজ দিস ইজ ওয়ার্কিং অ্যাজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ডিয়ার স্টুডেন্টস, বুঝেছো নিশ্চয়ই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি? আজ থেকে যেন আর ভুল না হয়। গ্রামার পড়ানোর সময় এত সমস্যা ফেস করি এই কমপ্লিমেন্ট, আমি যখনই বোঝাতে যাই তোমাদেরকে প্রশ্ন করি এবং কমপ্লিমেন্ট কি, আমার আলোচনার ভিতরে কমপ্লিমেন্ট শব্দটি আসে, তোমরা বুঝতে পারো না। আবার কমপ্লিমেন্ট বোঝাতে যে গিয়ে আমাকে আরো বেশি সময়ের প্রয়োজন হয়, আমি ক্লাসটা ঠিক মতো কমপ্লিট করতে পারি না। এখানে এ নার্স, এটি কিন্তু অ্যাজেক্টিভ না, এটি নাউন। নাউন এখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ করছে, অবজেক্ট। অবজেক্টের সংজ্ঞা আগেও দিয়েছি, অবজেক্ট কি করে? যার উপরে ভর করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, যেমন সে ভাত খায়, এখানে ভাত হচ্ছে কর্ম। বাংলার সাথে ইংলিশের অনেক মিল আছে। শি রিডস দ্য হলি কুরআন, এখানে তোমরা লক্ষ্য করো সে পড়ে, কি পড়ে? মনে হয় যে মনের ভাব অপরিপূর্ণ থেকে গেল, এই মনের ভাব পূর্ণ করার জন্য আমাকে সাবজেক্ট ভার্ব থাকা সত্ত্বেও অতিরিক্ত শব্দ বা ফ্রেজ আনতে হচ্ছে। এখানে হলি কুরআন এই ফ্রেজটি অবজেক্ট, কিন্তু এটা কেন প্রয়োজন?
বাক্যের অর্থ পরিপূর্ণ করার প্রয়োজন। অর্থাৎ সাবজেক্ট ভার্ব থাকা সত্ত্বেও যখন আরো অতিরিক্ত শব্দ বা শব্দগুচ্ছ প্রয়োজন হয় অর্থ প্রকাশের জন্য, তখন সেই অতিরিক্ত শব্দ বা শব্দগুচ্ছকে কমপ্লিমেন্ট বলে। কিন্তু যখন যে শব্দটি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেবে না বা অবজেক্ট সম্পর্কে তথ্য দেবে না, এই জাতীয় কমপ্লিমেন্টকে বলা হয় অবজেক্ট। অর্থাৎ মূল ভার্বকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো, যে উত্তর পাবে সে উত্তর অবজেক্ট। অবজেক্ট কখনো কারো সম্পর্কে তথ্য দেয় না। দিস ইজ রিলেটেড টু ট্রানজিটিভ ভার্ব, এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্বের সাথে রিলেটেড অবজেক্টিভ কমপ্লিমেন্ট। চলো এবার আমরা দেখে নিই অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা এই লোকটিকে ক্যাপ্টেন বানালাম। এখানে ক্যাপ্টেন ইজ অ্যান অবজেক্টিভ কমপ্লিমেন্ট, ক্যাপ্টেন শব্দটি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কেন? যে শব্দ অবজেক্টের পরে বসে অবজেক্ট সম্পর্কে তথ্য দেয় সেই শব্দ বা ফ্রেজকেই বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে ক্যাপ্টেন কে, হিম না উই? যদি হিম হয় তাহলে হিম সম্পর্কে তথ্য দিচ্ছে। হিম এখানে কি, সাবজেক্ট না অবজেক্ট? হিম এখানে অবজেক্ট। যদি অবজেক্ট হয় তাহলে ক্যাপ্টেন অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে শব্দ অথবা ফ্রেজ অবজেক্টের পরে বসে উক্ত অবজেক্ট সম্পর্কে তথ্য দেয় সে শব্দ বা ফ্রেজকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটি কিন্তু অবজেক্ট নয়। তাহলে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট তিন প্রকার, একটি হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আরেকটি অবজেক্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেনস, এনি কোয়েরিজ, ইউ ক্যান আস্ক মি অ্যান্ড ইউ ক্যান রাইট ইন ইউর কমেন্ট, আই শ্যাল ট্রাই টু আনসার, আই শ্যাল ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড।